সব বান্ধবী দেখতে পাচ্ছ আমাদের চলে আসছে। ও হ্যালো ফ্রেন্ড, আমরা ফাইনালি চলে আসলাম রায়গঞ্জে। দেখতে পাচ্ছ আমাদের সামনে SBF। আমরা এখানে এখন কিছুক্ষণ মানে ফটো তুলবো, ফটো তুলে তারপর ঢুকবো ভিতরে। আর আমাদের শো চালু হবে সকাল 10টার দিকে, এখন বাজে 9:30 বাজে, তো সময় আছে আধা ঘন্টা। আমরা ততক্ষণ একটু ফটো তুলবো আর মল চারিদিকে ঘুরে দেখবো। ঠিক আছে, ভিডিও দেখতে থাকো। ওকে ভাই, দেখি নিচে মল। এখানে ভিডিও করা এলাও নাই এর আগে, আমরা জানি। আর দেখতে পাচ্ছ এদিকে মলটা, এদিকে যেতে হবে এখানে, এই যেখানে, তারপরে নিচে গেট, গেট থেকে তারপরে লিফ্টে করে যেতে হয়। আর ওইদিকে আছে পার্কিংয়ের ব্যবস্থা গাড়ি টাড়ি রাখার জন্য। আগে টিকিট দেখবে, তারপর ঢুকতে দিবে। আর এখানে একটা করে মানে SBF ঢুকার জন্য একটা করে চশমা দিবে, যাতে রিয়েল আমরা যাতে মানে সব থেকে কাছে যেতে আসা যায়, মানে খুব ভালো একটা চশমা দিবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, দেখি ভিতরে দোকান দোকান আছে, আরও খাওয়া দাওয়ার আছে। ওকে বস, তো হ্যালো ফ্রেন্ড, আমরা যে মুভিটা দেখতে আসছি সাউথের, দেখতে সাউথের এই হিরোটার মুভি দেখতে আসছি আমরা, লিও মুভি। আর আজকে থেকে চালু হবে গণপত মুভি, রাকেশ রাবের গণপত মুভি। তো প্রথম আমাদের স্কোরটা কোটা চলে আসছে, সবটাই পুরোটাই লাইন দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের টিকিট শো হচ্ছে, এখানে টিকিট শো হচ্ছে। আর সবাই চলে যাচ্ছে, খুলে দিয়েছি এখন আছে, আমরা জাস্ট আমি চলে আসছি একদম। ওকে, সো ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি, শো হয়ে গেছে। দেখি নাইস করে যাচ্ছি ভাই। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা গেট থেকে ঢুকে দেখতে পাচ্ছেন, গেট থেকে চেকিং হচ্ছে, এখান থেকে ঢুকে সোজা এদিকে গেট, তারপর কিছুক্ষণ পরে এদিকে আছে তোমার টয়লেট, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট দুটোই আছে। আর বই চালু হয়ে গেছে, বই দেখানোর সিন দেখানো যাবে না, কারণ এই ভিডিও ছাড়লে বইটি কপি রাইট আসবে, সেই জন্য আমি এর আগে ছাড়ছিলাম, যার জন্য কপি রাইট আসছিলো। চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জলের ট্যাঙ্ক আছে, এখানে ঠান্ডা গরম দুটোই পাবা, জল নর্মাল জল সহ পাবা। ঠিক আছে, ওকে তাহলে সকালে সবাই গেছে টয়লেটে, একটু বেরিয়ে আসুক ততক্ষণে। ঢুকছি বাবা, অন্ধকার, ফুল লাইট চালাও গুরু, যাওয়া যাবে না, দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার। জাতীয় সঙ্গে চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে তোমাদেরকে সবাই। হ্যালো ফ্রেন্ড, ফাইনালি শেষ হয়ে গেল মুভি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো লিও মুভিটা খুবই ভালো লাগলো, আর সাউথের বই মুভি, তারপর নেক্সট আসবো আবার, সেটা একদম কর্নারে সিট একদম তোমার লাস্টে। ফটো তুলতে যে ফটো ফটো পুরো ফটো তুলে তুলে চলতে যাওয়া, এদিকে ডাইরেক্ট খাওয়ার জন্য রুম আছে এদিকে। আমরা এর আগে এটাতে ঢুকছিলাম গুরু, এটাতে এখানে মল খাওয়ার জন্য রুম। খাবা কি
ফটো তুলে ব্যস্ত কিন্তু গোটা রায়গঞ্জ শহর দেখতে পাবে তোমরা, দেখতে পাচ্ছ এদিকে ঝুঁকঝুঁকে রোদ। আর শেষ আমাদের মুভি শেষ হলো এখন প্রায় বাজে 12:55। নিচে নেমে গেলাম সবাই, আর এটা হচ্ছে উপরে উঠার রাস্তা, এটা যে আমরা নিচে নামবো এখন, লিফট দিয়ে নিচে নামবো। সবার ভিউ গণপতি মুভি দেখতে আসছি, আবার দেখা হবে। তুমি সিঁড়ি দিয়ে যাবা, চলো দুটো তো সিঁড়ি, ওটা তো উঠতে চাই। গুরু আমাদের ফটো তুলতেছে ওইদিকে, পুরো একদম পুড়ি লাগছে, নীল পুড়ি। তারপর নিচে আছে তোমার শপিং রুম, মল আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে ওয়াশিং রুম টাশিং রুম সবকে দেখতে পাবো, কাপড় টাপ কাপড় যা লাগে তোমাদের সবকে দেখতে পাবো। আমরা কিছু নিবো না যদিও, তখন ভিতরে ঢুকে যাবো না। সো তাহলে ওকে ভাই, এটা নিচে গুড়ু। তো ওইদিকে আমরা আসছি আলাদা পার্কিং, এদিকে বাইক গাড়ি মারুতিকে যা আছে সব কিছু এদিকে পার্কিং। আর এদিকে হচ্ছে টয়লেট, এদিকে নিচে নামো। ওকে তাহলে এদিকে এখানে এই যে একটা বাথরুম, এখানে কেউ সিগারেট খাবেন না দেখতে পাচ্ছ, এখানে গ্যাস আছে। আর এদিকে গাড়ি পার্কিং, এটা হচ্ছে পিছনের ভিউটা। তো হ্যালো ফ্রেন্ড, আমরা ফাইনালি পৌঁছে গেছি এখন আহমেদাবাদে। আর আহমেদাবাদে এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে, আমাদের গুরু মানে নিয়ে যাচ্ছে কোন দোকানে, কোন দোকানে যে ভালো বিরিয়ানি যায় হাজি বিরিয়ানি, এটা কলকাতা বললে তো হাজি বিরিয়ানি। ঠিক আছে আমরা দেখতেছি, এই যে কলকাতা হাজি বিরিয়ানি আহমেদাবাদের। ঠিক আছে ওকে ভাই, দেখি কেমন টেস্টি হয় তবে তোমাকে জানাবো। খুব গরম গরম নামাজ নাকি? সুপার সুপার, কে গ্রো বেটো।